নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এক নতুন অনুষ্ঠান, নতুন অনুষ্ঠান, এবং অনুষ্ঠানটা সকলের উপকারে লাগবে, সকলের ভালো লাগবে এটাই আশা রাখছি। আসলে কি বলুন তো, মানে কথায় আছে যে শরীর থাকলে শরীর নাকি খারাপ হয়, হ্যাঁ, আবার শরীর খারাপ হলে ডাক্তারকে দেখাতে হয়, ওষুধও খেতে হয়, এটাই স্বাভাবিক। কিন্তু ঘটনাটা এখানে পর্যন্ত যদি সীমিত থাকতো তাহলে বোধহয় ব্যাপারটা ভালো থাকতো। কিরকম বলুন তো, আপনার শরীর আছে, শরীর খারাপ হয়েছে, আপনি ওষুধ খেয়েছেন, ব্যাপারটা মিটে গেল, কিন্তু ঘটনাটা তা নয়, সেখানে সীমিত থাকে না। কেন থাকে না? কারণ আপনি ওষুধ, শরীর খারাপ হচ্ছে, আপনি নিজে প্রেসক্রাইব করছেন, বা ওষুধের দোকানে গিয়ে সেই ওষুধের দোকানের কেউ আপনাকে প্রেসক্রাইব করছে, অথবা ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করছে, আপনি কিন্তু ওষুধগুলো খেয়ে যাচ্ছেন। মানে একের পর এক ওষুধ খেতে খেতে আপনার যে পাকস্থলীটা, লিভারটা, সেটা একটা ওষুধের গোডাউন হয়ে যাচ্ছে। এইবার সমস্যাটা শুরু সেখান থেকে। ওষুধ আপনার সেই রোগটাকে কমালো, কিন্তু আপনি জানেন যে এই যে আপনি ওষুধটা খেলেন রোগটা কমানোর জন্য, সেই ওষুধটা আরেকটা রোগের জন্ম দিল। হ্যাঁ, আগে হ্যাঁ, আপনি হয়তো জানেন না বা অনেকে জেনে গেছেন যে দীর্ঘদিন ওষুধ খাওয়ার ফলে অনেক রোগ এই রকম হয়, যেই রোগগুলো কিন্তু ক্রনিক আকার ধারণ করে। সেই জন্য ডাক্তাররা এবং চিকিৎসা বিজ্ঞান কিন্তু আবার নতুন করে মানে ব্যাক কাউন্টিং করছে যে কি করে এই সমস্ত রোগগুলোকে তাড়ানো যায়, নিরাময় করা যায়, যেই রোগগুলো ওষুধ দেওয়ার ফলে, অর্থাৎ রোগ নিরাময়ের জন্য যেই রোগগুলো তৈরি হচ্ছে, যেইগুলো সাইড এফেক্ট অফ দ্য মেডিসিন এখন ডাক্তারি পরিভাষায় বলছে। সেই জন্য গবেষণা চলছে দিন রাত, ডাক্তারদের রাত্রের ঘুম নেই ডাক্তারদের, যে কি করে এই সমস্ত মারাত্মক সাইড এফেক্ট থেকে রোগীদের বাঁচানো যায়। এবং এইখান থেকে যখন চিন্তা ভাবনা শুরু, তখন কিন্তু আমাদের চোখের সামনে এমন একটা সুন্দর পথ কিন্তু বেরিয়ে গেছে, যেই পথটা দিয়ে গেলে কিন্তু আপনাকে ওষুধ খেতে হবে না। অর্থাৎ আপনার যদি শরীর খারাপ হয়, আপনার যদি কোনো রকম শারীরিক সমস্যা হয়, তাহলে কিন্তু আপনাকে ওষুধ খেতে হবে না। আগে হ্যাঁ, আমি ঠিকই বলছি, আমি কিন্তু ঘুমিয়ে বা কোনো নেশাজাত দ্রব্য নিয়ে মানে সেবন করে কথাটা বলছি না, কথাটা সত্যি। কোনো রোগ হলে আপনাকে ওষুধ খেতে হবে না, না খেয়ে কিন্তু আপনি সেই রোগটা নিরাময় করতে পারবেন, সেই রোগ থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন, পরিত্রাণ পেতে পারবেন। এই যে মানে বস্তুটা, সেটা কি জানেন? সেটা হচ্ছে স্পর্শ চিকিৎসা বা রেইকি। রেইকি সম্বন্ধে অনেকে জানেন না বা অনেকেই অনেক কিছু জেনে গেছেন, কারণ বিভিন্ন প্রচার মাধ্যমে রেইকি নিয়ে কিছু অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানের সুবাদে কিন্তু আমরা রেইকি নিয়ে জেনেছি। কিন্তু জানিনি কোন বিষয়টা, জানিনি একটা বিষয়, একটা ভদ্রলোককে যিনি দীর্ঘদিন ধরে, দীর্ঘ 12 বছর ধরে কিন্তু রেইকি নিয়ে গবেষণা করে যাচ্ছেন, রেইকি নিয়ে সাধারণ মানুষের হিলিং করে যাচ্ছেন, এবং রেইকির নতুন নতুন অধ্যায় তিনি উন্মোচন করছেন, এমন একজনকে যিনি কিন্তু মানে পর্দার আড়ালে থেকেই, অলক্ষ্যে থেকেই কিন্তু এই কাজটা করে যাচ্ছেন। কিন্তু সময়টা হচ্ছে বসন্তকাল, এবং সেই বসন্তকালে কিন্তু পলাশ ফুল ফুটেছে। অর্থাৎ আমি খুবই এখানে আনন্দিত, আহ্লাদিত তাকে আমাদের স্টুডিওতে আনতে পেরেছি। তিনি হচ্ছেন বিখ্যাত রেইকি এবং শক্তিশালী এনার্জি হিলিং টিচার, রেইকি মাস্টার পলাশ বর। পলাশ দা, অনেক অনেক স্বাগত আপনাকে। নমস্কার বন্ধুরা। একদমই, উনি কিন্তু কি বলবো, উনি কিন্তু লোকচক্ষুরা মানে অন্তরালে থেকে দীর্ঘদিন ধরে এটা করে যাচ্ছেন। তো ঘটনাটা হচ্ছে গিয়ে, আজকে আপনাকে যখন পেয়েছি, আপনার থেকে আমি কিন্তু পুঙ্খানুপুঙ্খ জিনিসগুলো জানবো। প্রথমেই যেটা সাধারণ প্রশ্ন, যেটা হচ্ছে কি, এটা কি করে সম্ভব যে আপনি ওষুধ খেলেন না কিন্তু রোগটা সেরে গেল, চট করে এটা বলুন সংক্ষেপে। তো বন্ধুরা, যে কোনো রোগ প্রথমে আমাদের শরীরের চারপাশে একটা আভামণ্ডল আছে। আচ্ছা, সেই আভামণ্ডলে এসে প্রথমে অ্যাটাক করে এবং আমাদের বিভিন্ন মানসিক দুশ্চিন্তা, টেনশন, এই সমস্ত ক্ষেত্রগুলোও কিন্তু আমাদের রোগ জন্মাতে সাহায্য করে। তো সেক্ষেত্রে রেইকি বা শক্তিশালী এনার্জি হিলিং কিন্তু আপনাদের সাহায্য করবে, যে ইনস্ট্যান্ট ঔষধ ব্যবহার না করে যে কোনো প্রবলেম আপনি এনার্জি ফ্লো করে সারাতে পারবেন, আমাদের এই আভামণ্ডলটাকে ক্লেন্সিং করে সারাতে পারবেন। বন্ধুরা, আপনি কি জানেন যে আপনার মধ্যে যে অপরিসীম শক্তি লুকিয়ে আছে তার আপনি 1%ও ব্যবহার করতে জানেন না? সায়েন্স, আজকে সায়েন্স গবেষণা করে বলছে যে মানুষের যে ক্ষমতা আছে
তার মাত্র 1-10% ব্যবহার করতে পারে, 100%-এর 90% ব্যবহার করতে জানে না। তো এই 90% যদি ক্ষমতা মানুষ ব্যবহার করতে পারে তো মিরাকেল ঘটনা ঘটাতে পারবে বন্ধুরা। তো আপনাদের মধ্যে সেই মিরাকেল পাওয়ার লুকিয়ে আছে আপনাদের সাবকনসিয়াস মাইন্ডে। আমাদের অবচেতন মনকে আমরা যদি ঠিকঠাকভাবে ট্রেনিং দিতে পারি, আমরা যে কোনো অসাধ্য সাধন করতে পারি বন্ধুরা। একদমই, যে কোনো অসাধ্য সাধন আমরা কিন্তু করতে পারি, মানে অন্তত দাদা তাই বলছেন। তো আজকের যে অনুষ্ঠান সেটা হচ্ছে পাওয়ার অফ রেইকি, এই যে অনুষ্ঠানে আমরা কিন্তু সেটা নিয়েই আলোচনা করব। দাদা, আরেকটা জিনিস আপনি আপনার সাথে আলোচনা করে এর আগে জানতে পেরেছি যে টাচ না করে, আমরা জানি স্পর্শ করে, আমি তাও মানলাম যে আপনি স্পর্শ করে এই একটা জায়গাতে যে জায়গাটায় ব্যথা আছে সেই ব্যথাটাকে আপনি নিরাময় করে দিলেন। কিরকম ভাবে, যেমন আমরা ধরতে পারি যে অনেক সময় আমার খুব মানে মাথা যন্ত্রণা বা খুব ব্যথা হচ্ছে, আমার মা আসলেন যার সাথে আমার ব্লাড মানে রক্তের সম্পর্ক আছে, তিনি টাচ করলেন আমাকে, আমি কিন্তু সাময়িক একটুখানি তৃপ্তি বা পরিত্রাণ পেলাম সেই জায়গা থেকে। তো এইটা কি করে হয় যে এনার্জি যদি ওখানে থেকে থাকে, এই রকম কোনো একটা সাধনার ফলে আপনারা এনার্জিটাকে পাচ্ছেন এবং সেই এনার্জিটা মানে ওখান থেকে এদিকে চলে যাচ্ছে। তো এটা তো আমি টাচ করলে বুঝলাম, টাচ না করে কি করে মানে কি করে সম্ভব আমি বুঝলাম না ব্যাপারটা, এটা যদি একটু মানে বোঝান। আমাদের খুবই ভালো একটা কোশ্চেন করেছেন। তো আজ থেকে আমরা যদি কয়েকশো বছর পিছিয়ে যাই, তো আপনি এখান থেকে ফোনে বিদেশে কারোর সাথে কথা বলবেন এটা কি চিন্তা ভাবনা করতে পেরেছিলেন? একদমই না। বা বিদেশের কোনো টিভি চ্যানেল আপনি এখানে বসে দেখতে পাবেন? তো বাতাসে কিছু একটা তরঙ্গ তো আছে যার মাধ্যমে আমরা কিন্তু ফোনে কথা বলতে পারছি, টিভি চ্যানেল দেখতে পাচ্ছি। তেমনি এই মহাজাগতিক, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মহাজাগতিক রেইকি শুভ শক্তিও ছড়িয়ে আছে। তো সেইটাকে দরকার রেইকি ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের শরীরের যে সাতটা চক্র আছে সেইগুলোকে অ্যাক্টিভেটেড করার পরে আমাদের হাত দিয়ে একটা এনার্জি হিলিং প্রবাহিত হয়। এবং হাত দিয়ে মূলত, আচ্ছা, এবং আপনাকে এটাও বলে রাখছি যে আপনার প্রবলেমটা আমি এক ইঞ্চি দূর থেকে টাচ না করে সারাচ্ছি, এটা তো ন্যাচারাল ব্যাপার। যে কোনো প্রবলেম আমি ইনস্ট্যান্ট একটা ব্যবস্থা রেখেছি, যে কোনো প্রবলেম 3-6 সেকেন্ডে আপনি ফোন করবেন, ফোনের মাধ্যমে ইনস্ট্যান্ট হিলিং করব এবং ইনস্ট্যান্ট আপনার প্রবলেমটা সলভ হবে, এটাও আমি করেছি। এবং হাজার হাজার লোক এই টেকনিকে আমার থেকে উপকৃত হচ্ছেন। মানে আপনি, আমি জানি না আপনি কি বলছেন, যে আপনি সজ্ঞানে বলছেন না মানে ওই সাবকনসিয়াস যেটা বললেন সাবকনসিয়াস মাইন্ডে বলছেন কিনা, আপনি বলছেন যে আপনি মানে কোনো একটা পীড়িত ব্যক্তি যার কোনো শারীরিক অসুবিধা হচ্ছে তাকে আপনি, সে ফোন করলো আপনাকে, আপনি 3-4 মিনিটের মানে 6 মিনিটের মধ্যে, সেকেন্ড নয়, 3-6 সেকেন্ডের ভেতরে তাকে রিলিফ দিয়ে দেখানো হয়। সেকেন্ড? এবং শুধু এটাই নয়, আমি জানি আমার কথাগুলো আপনাদের একটু অস্বাভাবিক মনে হতে পারে, তো তার জন্য আমি একটা সিস্টেম রেখেছি। সোমবার বা মঙ্গলবার রাত্রি 9-10টার মধ্যে আমার নাম্বারটা স্ক্রলে যাচ্ছে, আপনারা দেখে নিন, আপনারা ফোন করবেন, তো আমি ইনস্ট্যান্ট, আপনারা ফোন ধরে থাকবেন, ইনস্ট্যান্ট আপনাকে হিলিং করে রেজাল্ট দিয়ে দেখাবো। তো বন্ধুরা, আমার উদ্দেশ্যই হলো যে আগে আপনারা পরীক্ষা করুন, তারপরে ডিসিশন নিন। কারণ আমরা যে সাবজেক্টটা নিয়ে কাজ করছি, মানুষ শুনলেই মনে করবে কি রে বাবা ভাঁওতাবাজি নাকি, মানুষ ঠকানোর কারবার খুলে বসেছে। না বন্ধুরা, আমি যে রিয়েল কাজ করি, রেইকি যে রিয়েল কাজ করে, শক্তিশালী এনার্জি হিলিং যে রিয়েল আপনাকে রিলিফ দিতে পারে, সেটা আমি আগে প্রুভ করে দেখাই এবং তারপরে আপনাদেরকে বলি আপনারা ট্রেনিং নেবেন কি, ডিসিশন আপনাদের। একদমই, আমি এখানে মানে বসেছি, বসে সত্যি আপনারা যেমন অবাক হচ্ছেন আমারও অবস্থা ঠিক সেই রকমই। আমি মানে জানতাম যে 1 মিনিটে ওই ছবি তোলা যায়, মানে পাসপোর্ট ছবি তোলা যায় 1 মিনিটে কোনো ব্যথা থেকে বা কোনো রোগ থেকে, আমি 3-6 মিনিটের মধ্যে মানে মানুষের রোগ মুক্তি হয়, এটা কিন্তু সত্যি আমার মানে এই প্রথম জানা। এবং যদি এটা হয়ে থাকে, যদি এটা হয় এবং আপনি যেহেতু বলছেন হয়, তার মানে হয় আপনি যদি এটা করে থাকেন, আমি তো ওপেন চ্যালেঞ্জ করছি, একদম ওপেন চ্যালেঞ্জ করছি। আপনারা আসুন, একদমই দাদা যেরকম বললেন যে সোম মঙ্গলবার যদি রাত্রি 9-10 এর আগে করবেন না, দাদাকে তো কিছুটা কাজ করতে দেবেন সারাদিনে, প্রচুর লোকের কি বলবো, প্রচুর যারা আসেন তাদেরকে অনেক হিলিং করতে হয়, তাদেরকে ঠিকঠাক করতে হয়, সেই জন্য রাত 9-10 মধ্যে সোম বা মঙ্গলবার যদি আপনার কোনো কোয়ারিজ থাকে যে আপনি আর ব্যথায় ছটফট করছেন বা কোনো কারণে আপনি আর সহ্য করতে পারছেন না, বা আপনার জানার আগ্রহে, বা আপনার জানার আগ্রহের জন্য যে
আমি আমাকে আপনি হিল করে দিন, আমি এই রকম জায়গাতে আছি, আমার এই সমস্যা, তাহলে হয়ে যাবে একদম একদম। ফোন ধরে থাকবে ইনস্ট্যান্ট, তার মধ্যেই আমরা ফিডব্যাক নিয়ে নেব। বহু করেছে, বহু করেছে, কি বাত, মনে হয় আমার তরফ থেকেও একটা ফোন যাবে দাদার কাছে। যাই হোক, সেটা আলাদা বিষয়। দাদা যেটা বলে, মানে বলে যে কুণ্ডলিনী জাগরণ বা এই ডিস্টেন্স হিলিং, এই যে এই যে কথাটা বলেন, এইটা কি কি, মানে হিলিং যে পদ্ধতি আছে, সেই পদ্ধতির মানে কত ভাগ আছে বা কি কি রকম ভাবে কি কি পদ্ধতি অ্যাপ্লাই করে আপনি কাস্টমার? নিশ্চয়ই অনেকগুলো অনেকগুলো ব্যাপার আছে, মানে সব আলোচনা করলে মানে কন্টিনিউ তিন দিন ধরে প্রোগ্রাম চলবে যতটা সম্ভব। কিছুটা কিছুটা বেসিক্যালি দীর্ঘ 12 বছর ধরে আমার রেইকি নিয়ে যেটা প্র্যাকটিস বলুন বা মানুষের ওপরে অ্যাপ্লাই বলুন বা ট্রেনিং বলুন, তো এখান থেকে আমি প্রথমে রেইকিটা যখন আমি অ্যাপ্লাই করি তখন আমি দেখেছিলাম যে সেইভাবে কাজ করছে না, তো তখন আমার জানার আগ্রহটা আরও বাড়ে যে আরও পাওয়ারফুলভাবে কীভাবে মানুষকে ইনস্ট্যান্ট হিলিং করা যায়। তো জানতে জানতে বহু জায়গা থেকে বহু পাওয়ারফুল টেকনিক আমি সংগ্রহ করেছি এবং সেইগুলো আমার ট্রেনিং সেন্টারে আমি একই সাথে সবাইকে শিখিয়ে থাকি। এবং আমার ট্রেনিং সেন্টারে এইটা হয় যে আপনাকে ধরুন আমি 7টা চক্র ক্লেন্সিং করার পরে আপনাকে যেটা অ্যাটুনমেন্ট করানো হয়, অ্যাটুনমেন্ট করানোর পরে আমরা এতই শক্তিশালী অ্যাটুনমেন্ট করি যে ইনস্ট্যান্ট আপনার হাত দিয়ে যে শক্তি প্রবাহ হচ্ছে সেটা আমরা সঙ্গে সঙ্গে চেক করিয়ে দেখাই এবং আপনাকে দিয়ে আপনার প্রবলেম, যে কোনো প্রবলেম ব্যথা হচ্ছে আপনাকে দিয়ে সলভ করে দেখানো, ঠিক আছে, তাকে দিয়ে সলভ, একদম একদম। আমি টোটাল আমার সিস্টেমটা এইভাবেই রেখেছি যে আগে পরীক্ষা করুন তারপরে ডিসিশন নিন, কারণ এই টাইপের চিকিৎসা পদ্ধতির উপরে মানুষের অনেকটা একটু আর চোখে দেখে যে কি বলছে। হ্যাঁ না, মানে ব্যাপারটা তো বিদ্ঘুটে একটু লাগেই, যে ওষুধ খেয়েও যখন আমার সবকিছু ঠিকঠাক হচ্ছে না, আমি ডাক্তার ছুরি কাছি চালিয়েও যখন ঠিকঠাক মানে করতে পারছেন না, আপনি বলছেন আপনি ফোনে করে দেবেন বা আপনি বলছেন যে আপনি মানে মানে ছুঁয়ে করে দেবেন, তো ব্যাপারটা তো দেখবেন কিছু মনে করবেন না, কিছুটা তো লাগে। কিন্তু আপনি যেভাবে কনফিডেন্সের সঙ্গে কথা বলছেন এবং আমরা যতদূর যা খোঁজ খবর নিয়ে দেখেছি, আপনি 12 বছর ধরে কিন্তু এই কাজটা মানে এই সাধনাটা কিন্তু নিরলসভাবে দিনরাত করে যাচ্ছেন। আমার কাছে বহু মানে এই রকমও ক্লায়েন্ট আছে যে মানে ইনস্ট্যান্ট একটা কেস আমি বলছি যেটা হচ্ছে হসপিটাল থেকে ফেরত দিয়েছিল একজন বয়স্ক মানুষ, প্রচণ্ড শারীরিক যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন, তো তাকে আমাকে মানে আমাকে আমার ফোন নম্বর থেকে আমাকে কল করা হয়েছিল, তো আমি গিয়ে তাকে হিলিং দিয়ে তার যন্ত্রণা থেকে কিন্তু তাকে মুক্ত করতে পেরেছিলাম এবং আমি নিজে ডায়াবেটিস কন্ট্রোল করেছি নিজে হিলিং করে, ঠিক আছে। ডায়াবেটিস যে মানুষের ধারণা আছে যে ডায়াবেটিস হওয়া মানে কখনো হয় না, আমি নিজে করেছি, কারণ আমি এইটা সবসময় মানি যে আগে আমি নিজে স্যাটিসফাই হব তারপর আমার স্টুডেন্টকে দেখে দেবো, এবং যার ফলে আমার থেকে যারা ট্রেনিং নিচ্ছে তারা কিন্তু বহু ক্রিটিক্যাল প্রবলেম থেকে বেরিয়ে আসছে এবং ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট যে কোনো প্রবলেম। আমি আমার কোর্সটা ডিজাইনিং এমনভাবে করেছি যে আপনি বাইরে গিয়ে বেড়াতে গিয়ে কোথাও প্রবলেমে পড়ে গেলেন, প্রচুর মাথা যন্ত্রণা হচ্ছে, ঠান্ডা লেগে গেল, সর্দি হয়ে গেল, তো আপনার একটা ট্যাবলেট খেলে মিনিমাম আপনার রিয়াকশন নিতে আধা ঘন্টা সময় লাগে, তো আমার হিলিং পদ্ধতিটা এমনই আছে যে আপনি 3 মিনিটে সেটা কন্ট্রোল করতে পারবেন, মানে 3 মিনিট, একদম একদম। আচ্ছা দাদা, আপনি যখন রোগের কথা উল্লেখই করলেন, মানে কি কি রোগ, মানে কি কি রোগ এই এই যে রেকি বা এই যে পদ্ধতিতে সারানো যায়, মানে কি কি রোগ, আমি খুব মানে মানে বলে তো লিস্ট অনেক, মানে যেগুলো আমরা সচরাচর ভাবি যেগুলো লং টার্ম ওষুধ খেয়েই যেতে হবে সেগুলো কি রেকি? একদম একদম। প্রথম কথা হচ্ছে যারা দীর্ঘদিন ধরে, প্রথম মানে ছোটখাটো প্রবলেমের কথা আমি ছেড়ে দিলাম, ওগুলো আপনি যেরকম বলছেন ছোটখাটোটাকে আমি ছোটখাটো প্রবলেমটা 6 সেকেন্ডের ব্যাপার, 3 থেকে 6 সেকেন্ডের ব্যাপার, তো আমি আসছি 8-10 বছরের কেসগুলো যারা দীর্ঘদিন ধরে বাতের যন্ত্রণায় ভুগছে, বাত, হ্যাঁ বাত, কিন্তু বাতের প্রচুর স্পন্ডিলাইটিস। তো আমি পার্সোনালি হিলিং করতে গিয়ে দেখা গেছে যে 3 থেকে 4 বছরের স্পন্ডিলাইটিস কেস, যেখানে এই আঙুলটাতে কোনো সার ছিল না, তো আমি আধা থেকে 1 ঘন্টা ফুল বডি যেটা হিলিং হয় সেটা করার পরে তেনার প্রবলেমটা চিরজীবনের মতো চলে গেছে, মানে চিরজীবনের মতো, একদম একদম একদম। তো এইরকম বহু ক্ষেত্রে মিরাকেল ব্যাপার আমার জীবনে কিন্তু আমি ঘটিয়েছি, তো যার জন্য আমি কিন্তু মানে চাই যে এই যে মানুষের মনে যে ক্ষমতাটা আছে, আপনারা হয়তো ভাবছেন যে এটা উনি বহু বছর ধরে প্র্যাকটিস করছেন বলে পাচ্ছেন, আমরা কিভাবে করতে পারবো না, বন্ধুরা আপনাদের মধ্যেও সেই ক্ষমতাটা আছে, আপনারাও পারবেন। আপনাদের মধ্যে যে শক্তিটা লুকিয়ে আছে তাকে যদি আপনারা একবার ব্যবহার করতে শিখে যান তো আপনাদের কাছে এটা খুবই ইজি হয়ে যাবে, জলভাত আমার মতোই পাওয়ারফুলিভাবে আপনারাও করতে পারবেন। আর এটা করতে কতদিন লাগতে পারে, মানে এটা 2 দিন সময় লাগে, 2 দিন
সময় লাগে দুদিন আমরা যে ওয়ার্কশপটা করাই তাতে টোটালি একদম সিস্টেমেটিক ওয়েতে ট্রেনিংটা করিয়ে থাকি এবং যতক্ষণ না আমার ট্রেনিং প্রসেসটা এইভাবে তৈরি করেছি শিডিউলটা এমনভাবে করেছি যে 10 বছরের বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত সবাই কিন্তু ওই কঠিনভাবে নয় কিন্তু সহজভাবে ইজি টেকনিকে বাচ্চা একদম 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 80 বছরের বৃদ্ধ একদম একদম বাহ আপনি কি বলছেন আপনি যে সমস্ত কথা আমি করেছি বহু করে যে সমস্ত কথা বলছেন তা এমন একটা সুন্দর পৃথিবী তৈরি করতে পারে যে পৃথিবীতে কিন্তু এই রোগ ভোগ বা এই ধরনের যে জ্বালা যন্ত্রণা সেটা থেকে কিন্তু মানুষ মানে পরিত্রাণ পেতে পারেন মানে কথাই একটা বলে আপনার যতই টাকা পয়সা ধন দৌলত বিষয় আশয় সম্পদ থাক না কেন স্বাস্থ্যই আপনার সম্পদ আপনার যদি শরীর নেই আপনি লাখ টাকার বিছানায় শুয়ে থাকেন কিন্তু আপনি তাতে কিছুই করতে পারবেন না এবং কথা বলে আরেকটাও সেটা হচ্ছে গিয়ে আপনি কিন্তু বিছানা কিনতে পারবেন কথাটা বুঝুন আপনি বিছানা কিনতে পারবেন কিন্তু আপনি ঘুম কিনতে পারবেন না কারেক্ট কারেক্ট তাই তো তো যারা ঘুমের কথাটা যখন উঠলো ঘুমের কথা রেখিতে কি তো এখানে একটা মাইন্ড প্রোগ্রামিং এর একটা কোর্স আমি করিয়ে থাকি তো যারা দীর্ঘদিন রাতের পর রাত ধরুন ট্যাবলেট না খেয়ে ঘুমোতে পারে না তো তাদের একটা ব্রেনের একটা প্রোগ্রামিং করানো হয় তার ফলে তারা ইনস্ট্যান্ট কোনো রকম এর প্রয়োজন হয় না কিন্তু ঘুমিয়ে পড়ে আমি বহু ক্ষেত্রে এরকম এ করেছি বা যারা ফোবিয়াতে ভুগছেন তো আজকালকার স্টুডেন্ট বলুন বা বড়দেরও ক্ষেত্রে ফোবিয়া প্রবলেমটা প্রচুর যে কারণে অকারণে ভয় বিভিন্ন ভয় ভূতের ভয় বা পরীক্ষা দিতে যাচ্ছে সেখানে ভয় বা কারোর সাথে মিট করতে যাচ্ছে ভয় তো সেখানে একটা NLP পাওয়ারফুল NLP টেকনিক আমি রেইকির সাথে সম্পূর্ণ ফ্রিতে শিখিয়ে থাকি তো 5 থেকে 10 মিনিট সময় লাগে তো সেই ভয়টা চিরজীবনের জন্য কিন্তু মানুষের মন থেকে মুছে দিতে আমরা সক্ষম হয়েছি আপনি হয়তো বলবেন যে এটা কিভাবে সম্ভব এত বড় ভয় এতদিনের এ আপনি ভাবুন একটা অন্ধকার ঘর যেখানে প্রচুর অন্ধকার তো একটা লাইট জ্বেলে দিলেই তো অন্ধকার চলে যায় তো এইভাবেই কিন্তু আপনার মনের ভয়টা তাড়ানো সম্ভব আচ্ছা মনের ভয়টা তাড়ানো সম্ভব আমি বুঝতে পারছি না মানে একটা কথা বলে আমি আরেকটা প্রসঙ্গে ঢুকবো সেটা হচ্ছে আপনি যখন পরীক্ষা এবং ইত্যাদি নিয়ে যখন ঢুকলেন যে পরীক্ষার মধ্যে সবচেয়ে মানে বড় সমস্যা যেটা আমারও ছিল সেটা হচ্ছে গিয়ে মনে কিছুতেই থাকতো না মানে মাথাতে কিল ঘুষি মেরে মাথা দেয়ালে ঠুকেও মনে কিছুতে রাখতে পারতাম না তো এই যে সমস্যাটা এই সমস্যার কি রেকিতে কিছু একদম রেকিতে স্পেশালি রেইকিতে তো যেটা আমাদের 24টা পয়েন্টে টাচ করে হিলিংয়ের ব্যবস্থা আছে ওটা করলে মাইন্ডটা অনেকটা ইয়ে হয়ে যায় তারও ফলে তারও পরে আমি কিছু টেকনিক রেখেছি যেটা হচ্ছে আমাদের অবচেতন মনের প্রোগ্রামিং ঠিক আছে আমরা ছোটবেলা থেকে আমরা কিন্তু কেউ কম বুদ্ধিমান নয় ছোটবেলা থেকে আমাদেরকে প্রোগ্রামিং করা হয়েছে মাইন্ড প্রোগ্রামিং যে তোর দ্বারা কিছু হবে না তুই বোকা তুই সমাজে কিছু করতে পারবি না বন্ধুরা তুমি পেছনের বেঞ্চিতে একদম আপনার মধ্যেও সেই ক্ষমতাটা আছে আপনিও সবার সামনের বেঞ্চে বসতে পারেন আপনিও সবার থেকে সেরা হতে পারেন সেই প্রোগ্রামিংটা আমরা এমনভাবে করাই আপনার অবচেতন মনকে ডিপ লেভেলে মেডিটেশনের মাধ্যমে নিয়ে গিয়ে আপনার মাইন্ডটাকে এমনভাবে প্রোগ্রামিং করায় আপনার কিন্তু স্মৃতিশক্তি ব্যাপকভাবে ইম্প্রুভ হয় এবং আমার বহু স্টুডেন্টদের ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করে দেখেছি তারা কিন্তু যে পরিমাণ মানে তারা মানে প্রথমে দেখা গিয়েছিল যে তারা ঠিকঠাকভাবে পড়া মনে রাখতে পারে না বা মন শান্ত নয় ছটফট করে তো কিছু মাইন্ড প্রোগ্রামিং করার পরে কিছু টেকনিক তাদের দেওয়ার পরে তারা কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে এবং খুব ভালো পড়াশোনা করছে একদমই এটা কিন্তু একটা সত্যি মানে আমি কি বলবো মানে এখন যখন একটা ছেলে মেয়ে অর্থাৎ কারো সন্তান যদি পড়াশোনা শুরু করে তখন ছেলে মেয়ের তো মানে আমি দেখি যে বাচ্চাগুলোর থেকে বাচ্চাগুলোর ব্যাগের মানে কি বলবো সাইজ অনেক বড় সত্যি দেখে কষ্ট লাগে কিন্তু কিছু করার নেই সময় যেমন পরিস্থিতি যেমন তাতে কিন্তু পড়াশোনা না জানলে বা পড়াশোনা যদি ঠিকমতো না হয় তাহলে কিন্তু জীবনে এগিয়ে যাওয়া কিন্তু খুবই মুশকিল সেই জন্য কিন্তু যেমন ঘুম নেই রাত্রিবেলা বাচ্চাগুলোর তেমনি তার থেকে করুণ অবস্থা কিন্তু অভিভাবকদের যে তারা কিন্তু সবসময় চিন্তা করেন যে কি করলে তার ছেলে মেয়ে ভালো মতো পড়াশোনা করবে জীবনে দাঁড়াতে পারবে এই জায়গাতে আমি একটা কথা বলতে চাই বলুন তো অভিভাবকদের সবসময় চিন্তা থাকে যে আমার ছেলেটা কিভাবে ভালো রেজাল্ট করবে এখানে অভিভাবকদেরও একটা মাইন্ড প্রোগ্রামিং এর ব্যাপার থাকে যেখানে অভিভাবকরা যদি প্রোগ্রামিং করে একটা ডিপ লেভেলে মাইন্ডকে এমনভাবে প্রোগ্রামিং করে দেওয়া হয় তিনি কিন্তু তার ছেলের ব্রেনটাকে কন্ট্রোল করতে পারবেন তিনি তার ছেলেকে যেইভাবে ইনস্ট্রাকশন দেবেন যে ছেলেগুলো কথা শুনছে না নেশা ভান করছে তো তাদেরকেও কিন্তু নেশা থেকে রিলিভ করতে পারবেন এবং
ভালো তারা রেজাল্ট করতে পারবে, মানে অভিভাবকরা যেমন চাইবেন তার ছেলেরা সেইভাবেই গঠিত হবে। মানে ওই হাই উদাস না, আমার ছেলেটা তো পড়াশোনা করছে না, আমার ছেলেটা খাচ্ছে না, আমার মেয়েটা এই করছে, সবচেয়ে বড় ব্যাপার। মানে আপনি ওটা শুধু হাই উদাস না, আপনি রেকিটা একদম শিখুন, শিখে কিন্তু আপনি আপনার বাচ্চাকে কন্ট্রোল করতে পারবেন। একদম একদম, বাহ, এর থেকে মানে কি বলবো, বড় কথা আর অভিভাবক অভিভাবকদের ক্ষেত্রে আর কি হতে পারে, মানে সবচেয়ে বড়। আপনি অন্য সব জিনিস বাদ দিন, ছেলে বা মেয়ে যদি ওই কি বলবো, আমি অন্যভাবে নেবেন না, মোবাইলে অন্য কিছু ফেসবুক বা টুইটার করা যদি একটু বন্ধ করে, মানে পড়াশোনার সময় অন্য সময় করুক কিছুটা সময়, তো সেইটা থেকে যদি বিরত থাকতে পারে তাহলেই বোধ হয় সবাই আপনাকে ধন্য ধন্য করবে, সেটা কি সম্ভব? একদম একদম, গ্যারান্টেড সব কিছুই সম্ভব। অবচেতন মনের শক্তিটাই এতটা, তাকে প্রোগ্রামিং করে সমস্ত কিছুই সম্ভব। আমি তো ওপেনই বলছি সবাইকে যে আপনারা আসুন, পরীক্ষা করুন, দেখুন। অবশ্যই, কোন রকম ভাবে কোন গসিপে যাব না, আপনারা আগে চেক করুন। একদমই চেক করুন, এবং চেক করতে গেলে কি করতে হবে, দাদার জায়গাটা কোথায় যাবেন, যদি দাদার সাথে দেখা করতে হয় তাহলে হচ্ছে কাকদ্বীপ হসপিটালের কাছেই দাদার চেম্বার, কাকদ্বীপ হসপিটাল, কাকদ্বীপ হসপিটাল মানে কাকদ্বীপে নামলে কাকদ্বীপ হসপিটাল সবাই চেনেন, কাকদ্বীপ হসপিটালের কাছেই দাদার চেম্বার। এবং ফোন করার আগে অবশ্যই দাদাকে ফোন করে আসবেন হেল্পলাইনে, দেখুন নিচে দুটো নম্বর যাচ্ছে, তো তা সত্ত্বেও আমি নম্বর দুটো বলে দিচ্ছি, 7980274953, আরেকটা নম্বর হচ্ছে 7602919251। এই দুটো নম্বরে কিন্তু দাদাকে অবশ্যই ফোন করে কিন্তু তারপরে যাবেন। আমাদের এই চ্যানেলের অনুষ্ঠান দেখছেন, টিভি স্ক্রিনে দেখছেন, তারা যাতে সবাই উপকৃত হন এবং শেখেন, আপনি শিখুন, তাহলে আপনাকে তো মানে সবথেকে বড় কথা যেটা মানে বলাই হয়নি দর্শক বন্ধুদের, তো আমি আমার কোর্সের মধ্যে যেগুলো রেখেছি, যে একই সাথে একই রেকির সাথে যে টেকনিকগুলো অন্যান্য জায়গায় বলছে প্রচুর পাওয়ারফুল, প্রচুর মানে আলাদা আলাদা কোর্স ফি, তো সেই সমস্ত ব্যাপারগুলো আমি রেকির সাথে ফ্রিতেই শিখিয়ে থাকি। আচ্ছা, আপনি হলো ফ্রিতেই, মানে আপনি কোনো, আমার মেন উদ্দেশ্য হচ্ছে সমাজে পরিষেবা দেয়া, প্রতিটা মানুষ সুস্থ হয়ে উঠুক, সুস্থ থাকুক, স্বাভাবিক থাকুক, আমি মানুষের ভালোবাসা চাই, বন্ধুত্ব চাই, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। এই জন্য এই জন্য, এবং আরেকটা জিনিস, দাদার এই সমস্ত ব্যাপার এবং কর্মপদ্ধতি এবং এই সম্বন্ধে যদি আপনার বিন্দুমাত্র আরও জানার ইচ্ছে থাকে, অবশ্যই কিন্তু আপনি ইন্টারনেট অর্থাৎ ইউটিউবে পাওয়ার অফ ইওর সাবকনসিয়াস মাইন্ড বা পলাশ বর এই নামে সার্চ করলে কিন্তু আপনি আরও ডিটেইল কিন্তু জানতে, ওখানে আমার ফ্রি হিলিং এর কিছু ভিডিও আমি দিয়েছি, তো যেখানে আমাকে সেমিনারে ডাকা হয়েছিল, ওখানে 20-25 জন গ্রুপ করে আমাকে ইনভাইট করেছিলেন, তো যেখানে গিয়ে আমি ওই আধা মিনিট এক মিনিট বহু বহু ক্রিটিক্যাল প্রবলেম আমি সলভ করে লাইভ দেখিয়েছি, আপনারা লাইভ ভিডিওগুলো দেখতে পারেন। আচ্ছা, লাইভ ভিডিও দেখিয়েছেন? একদম একদম। তাহলে তো এখানে কোনো মানে কি বলবো, সন্দেহের কোনো মানে জায়গাই থাকবে। আর একটা কথা বলে দিই যে আপনারাও ডাকতে পারেন, 20-25 জন গ্রুপ করে আমাকে ডাকলে আমি কিন্তু আপনার এলাকাতে গিয়ে লাইভ হিলিং করে দেখাবো ফ্রিতেই, জাস্ট আপনাদের বিলিভের জন্য যে রিয়েল রেইকিটা কাজ করে। আচ্ছা, মানে আপনারা যারা মানে কি বল, সন্দেহাতীত হয়ে যাচ্ছেন যে ব্যাপারগুলো তো বলে দিল দাদা, কথাগুলো খুবই অবিশ্বাস হলো, বিশ্বাস করতে ইচ্ছে হলো কিন্তু কোন জায়গায় গিয়ে আটকে যাচ্ছি, বিশ্বাস করেও ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা মানে দ্বিধায় নিঃসংকোচে কয়েকজন কে একত্রিত করুন, কয়েকজন 20 কিছু কম হলেও দাদা দাদা মানে করুণার অন্ত নেই, কিছু কম হলেও দাদা আপনাদের ওখানে যাবেন, আপনি কিছু মানে জমায়েত করুন, জমায়েত করে মানে কয়েকজনের জমায়েত করে আপনি দাদাকে ফোন করুন যে আমরা কিন্তু আপনাকে চাইছি, ঠিক আছে, আপনি আসুন, তাহলে কিন্তু দাদা ওখানে যাবেন। এর জন্য কি কি লাগবে, মানে ওখানে গিয়ে এর জন্য কিছুই নয়, একটা রুম বা ক্লাব বা যে কোনো সংস্থা যদি 20-25 জন অ্যারেঞ্জ করে আমাকে জাস্ট ফোনের মাধ্যমে সপ্তাহখানেক আগে আমাকে জানাতে হবে, কারণ আমি বিভিন্ন প্রোগ্রামে থাকি, তো জানালে আমি ডেটটা দিয়ে দেবো, সেই ডেটের মধ্যে গিয়ে আপনারা রুগী রাখবেন 20-25 জন যাদের পেন আছে বা যে কোনো প্রবলেম আছে, ঠিক আছে, তো ওখানে গিয়ে আমি করি কি রেকি বা পাওয়ারফুল এনার্জি হিলিং নিয়ে আলোচনা করি এবং ইনস্ট্যান্ট ওখানে গিয়ে হিলিং করে রেকি যে রিয়েলি কাজ করে, আমি যে কথাগুলো বলছি যে 3 মিনিট 1 মিনিট 2 মিনিটে হয় সেগুলো প্রুভ করে দেখান। একদম 3 মিনিট 1 মিনিট 2 মিনিট যা বলছি, 6 সেকেন্ডের ব্যাপারটার জন্য তো ফোন খোলাই রইল, আপনারা দাদা তো সেকেন্ডে নামিয়ে নিয়ে এসেছেন ব্যাপারটা, তো যাই হোক এই যে ব্যাপারটা এটা কিন্তু সত্যি অভূতপূর্ব, এবং এবং আমি বলবো আপনার যদি শরীরে কোনো রোগ থাকে, এটা কি শুধু রোগী সারায় রেইকিতে না অন্য কিছু কিছু হতে পারে? রেইকিতে শুধুমাত্র রোগ সারায় সেটা তো, আপনি যেভাবে সবকিছু মানে সরল অঙ্কে ফেলে দিচ্ছেন সেই জন্য, হ্যাঁ
রেকিতে তো রোগ সারা, এটা তো খুবই ভালো কথা। তার সাথে আমাদের যে মানসিক প্রবলেমগুলো আছে সেগুলোও সারে। আপনাদের বহু দিক থেকে যে টাকাগুলো আটকে ছিল বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের অফার আসতে শুরু করে দিয়েছে। আমি বহু ক্ষেত্রে আমার স্টুডেন্টদের উপরে অ্যাপ্লাই করেছি, তো তারা আমাকে ফোন করে জানান যে দাদা এ আপনি কি করলেন, কি জাদু শেখালেন। এটা তো আমি বলবো আপনাকে, এ আপনি কি করলেন, আমার আর্থিক সমস্যা, শারীরিকটা তো মানলাম আপনি কয়েক সেকেন্ডের মধ্যে ঠিকঠাক করে দিলেন, কিন্তু আমার আর্থিক সমস্যা সেটাও রেকির মাধ্যমে করে দিচ্ছেন। যাই হোক, এই বিষয়ে কিন্তু খুব আমার কৌতূহল রইল, আপনাদেরও কৌতূহল রইল আমি জানি। অবশ্যই সামনের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে কিন্তু মানি রেকি নিয়ে কিন্তু দাদা আপনার থেকে অবশ্যই 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 কিন্তু বিস্তারিত জানবো, কারণ ওইটাই সবচেয়ে বড় সমস্যা, শরীরটাও থেকেও মোটামুটি কম নয়। যাই হোক দাদা, আপনি আজকে সময়ের ঘড়ির কাঁটা বলছি, আমাদের এখন বিদায় নিতে হবে, কোথা দিয়ে সময় চলে গেল আমরা নিজেরাও বুঝলাম না। যাই হোক, আজকে আপনার থেকে কিন্তু অনেক অনেক মূল্যবান তথ্য কিন্তু জানতে পারলাম। তো আজকে দাদা আপনাকে মানে না চাইলেও বিদায় দিতে হচ্ছে, অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আপনাকে। সমস্ত দর্শক মণ্ডলীকে একটা কথা বলতে চাই যে বদ্ধ ধারণার মধ্যে না থেকে বুদ্ধিমানের মতো যাচাই করুন, নিজের যে শক্তি আছে ভগবান আপনাকে পাঠিয়েছেন স্পেশালভাবে স্পেশাল কিছু করার জন্য। নিজের শক্তিকে চিনুন, নিজেকে জানুন, আপনি কতদিন রোগ যন্ত্রণায় ভুগবেন, আপনি তো বহু চেষ্টা করেছেন। তো নিজের অবচেতন মনের শক্তিকে কাজে লাগিয়ে নিজের জীবনের মিরাকেল পরিবর্তন ঘটান বন্ধুরা, আমার সাথে হাত মেলান, আমি বন্ধুর মতো সারা জীবন আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। আমি আপনাদের চিরবন্ধু পলাশ বর, রেইকি শক্তিশালী এনার্জি হিলিং টিচার। যে কোনো প্রবলেমে আমাকে ফোন করবেন 7602919251 বা আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন। নমস্কার বন্ধুরা, একদম নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এইটা কামনা করেই আজকে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।